চট্টগ্রামের হাটহাজারী থানাধীন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এক নং ফাহাটতলী ওয়ার্ডের সন্দীপ কলোনি প্রায় ৫০ একর এলাকা জুড়ে অসংখ্য ফারর ভাজে ভাজে এডে অপরিকল্পিত ও নিষ্ঠুরভাবে প্রাকৃতিক এই ফার্গুন হাড়ি স্থানীয় কিছু প্রভাবশালী হলর ছত্র ছায়ায় বসতি গজ্জে কিছু উদ্ভাস্তু পরিবার এখন ওই জায়গাখানার মধ্যে পারি মানে এটা খুব ভূমি দর্শন মানুষ আছে এখন ভূমি দর্শন এগুনে মানে মাসে মাসে ইতের আরো চান্দাদন করে গাছ গাছালি কিছু বড় হলে এগুনা ইতের আরো দিফেলন করে তারপর দিয়ে না মানে এ ধরনের প্রত্যেকদিন কাজ আছে যে আমরা মৌলিক গড়ি বলি মানে আর আর এডে বাড়ি ঘর থাবেরলাই ঠিকই বেরলাই না বেশ মানুষ মনে করেন এডে ইতারা গসুমন আছে বুট্টু আছে তারপর দিয়ে নিজাম আছে ওই ফাঁসান আছে তারপর দিয়ে এই মশারাফ আছে তারপর দিয়ে আর শুক্র আছে শুক্র মানে রবি এলাম তো এ ধরনের মানে ইতার আর প্রত্যেকদিন কাজ করবার দ্বারা মানে আর এলাকার মধ্যে এই মানে কেটে কিনে পারি তাই না পারি কিন্তু তারা নিজেরাও নজানে তারা নিজের ও প্রকৃতির কি ক্ষতি করে চতুর্পাশে অনায় দেখতে গেল পাহাড় হাড়িয়ারে যে ঘর নির্মাণ করছি যে যে কোনো মূর্তন মাটি রাঙ্গামাটির মতো ঘটনা হইতে পারে এবং আর আর কিছু জানিলাম যে এডোগো সিন্ডিকেট সিন্ডিকেট করিয়ারে কোনো যারা নদী ভাঙা বিভিন্ন মানুষ হইয়ারে জায়গা বিক্রি পাহাড় বিক্রি করিয়ারে পাহাড় হাটিয়ারে গড়বাড়ি নির্মাণ করে সাম্প্রতিক ফাড় ধসর প্রবণতা যে হারে বাজ্যে এড়েও যে কোনো মুহূর্তে অতিবৃষ্টি বা ভূমিকম্প হইলে ঘটিত পারে মর্মান্তিক ফাড় ধসর পুনরাবৃত্তি মৃত্যুর মিছিল যোগ হইতে পারে আরও অসংখ্য প্রাণ এ ব্যাপারে জনস্বার্থে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করিলে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা সি প্লাস টিভির জানাই তাদেরকে ওখান থেকে সরে আসার জন্য আমরা বিভিন্ন সময় তাদেরকে গিয়ে বুঝিয়েছি মাইকিং করা হয়েছে এবং যারা এইভাবে অবৈধ বসবাস করছে তাদের বিদ্যুৎ পানি এবং গ্যাসের লাইন কাটার ব্যবস্থা আমরা নিয়েছি এটা অচিরেই বাস্তবায়ন হবে এবং তারা তাদেরকে যেন নিরাপদ জায়গায় পুনর্বাসন করা যায় সেই জন্য আমরা খাল জমি খুঁজছি যেখানে তাদেরকে পুনর্বাসন করা যাবে এবং যে সকল ভূমিদস্যু অবৈধভাবে সুবিধা নিচ্ছে এই পাহাড়ের ঢালে মানুষের কাছে দখল বিক্রি করে সেসব ভূমিদস্যুদেরকেও আমরা আইডেন্টিফাই করার উদ্যোগ নিয়েছি এবং তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব তবে যে যাই হোক অতীতত্তন শিক্ষালয় দুর্যোগত্তন বাইস্ত হইলে এখনই এত্তুন ফিরে আয়ন উচিত বলে মনে করে বিশেষজ্ঞ কেওয়াইর মুরগি মার্কা দিওটিন লাগাইলাই হিট জব্বর চলিব